আজ ভারতীয় জনতা পার্টির মহেশতলা 1 নম্বর মন্ডলের 3 নম্বর ওয়ার্ডের ভান্ডারিপুল কালীবাড়িতে এক রক্তদান শিবির সংগঠিত হলো। রক্তদান শিবিরে প্রায় 200 মানুষ রক্তদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সাংস্কৃতিক সম্পাদক শিবশঙ্কর চক্রবর্তী, সহ সভানেত্রী মঞ্জু দাস, মণ্ডল সভাপতি তাপস পাল, সাধারণ সম্পাদক প্রদীপ শর্মা ও ভগবান ঝা। শিবশঙ্কর চক্রবর্তী শিবিরের শতাধিক রক্তদাতাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। আজকে আমরা সব একত্রিত হয়েছি, যে সাফল্যের মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি, এলাকার সমস্ত আপাম জনতা আমাদের সঙ্গে এসছেন আজকে এই রক্তদান শিবিরে। ওনারা আমার সঙ্গে হাতে হাত মিলিয়ে এগিয়ে যাচ্ছেন। সারা বছর আমরা যে সমস্ত কার্যক্রমগুলো করেছি, বিশেষ করে কিছুদিন আগেই একটা অনুষ্ঠান হয়ে গেল, সেখানে শীতবস্ত্র বিশেষ করে শাল দেওয়া হয়েছে 1 নম্বর মণ্ডলের 1 নম্বর ওয়ার্ড থেকে। 10 নম্বর ওয়ার্ড থেকেও গত মঙ্গলবার দেওয়া হয়েছে শাল এবং কম্বল। সাথে সাধারণ মানুষের পাশে আমাদের কর্মীরা সবসময় রয়েছে এখানে। আমরা আশা করি সামনে যে লোকসভা ইলেকশন আসছে, তাতে এলাকার সমস্ত নাগরিক আমাদের সাথে আসবেন, এটাই আমরা তাদের কাছে কামনা করি। বছর আমরা তাদের পাশে থাকব, আমাদের সমস্ত কর্মীরা তাদের সুখে দুঃখে সাথী হবে। ভ্রমণ ও টেলিকম জগতের নতুন দিশা সাগর টেলিকম পাবেন নামি দামি কোম্পানির মোবাইল সেট, ডিটিএইচ এর এয়ারটেল, টাটা স্কাই ছাড়াও সমস্ত কোম্পানির মোবাইলে রিচার্জ করা হয়। আধুনিক প্রযুক্তির মাধ্যমে মোবাইল রিপেয়ারিং এর জন্যই আজই আসুন সাগর টেলিকম। মোবাইল রিটেল ও হোলসেলের সাথে ডাউনলোডিং, লাইসেন্সপ্রাপ্ত হার্ডওয়্যার ও সফটওয়্যার পাওয়া যায়। এছাড়াও আজই আসুন চকমে লক্ষ্মী মার্কেটের একমাত্র প্রতিষ্ঠান সাগর টেলিকম। আজই আসুন চকমে লক্ষ্মী মার্কেটের একমাত্র প্রতিষ্ঠান সাগর টেলিকম।